25 সেকেন্ডের মধ্যে আঁকতে হবে, এরপরে নেক্সট রাউন্ড। তো এখন ওইদিকে রেখে দে, মজা না খপ ট্যাশ। তো এই যে আমাদের ক্যাসকি কাম, তার চ্যালেঞ্জে পিজ্জার মধ্যে খেলি আর খাইলি। স্টার্ট কর, এই দাঁড়া কোয়ালা কি এসব। টু ওয়ান, ক্যামেরাম্যান বানিয়েছে অসভ্য। আলু থাকানো খাইতাম না। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি, আর আপনাদের সবাইকে টু হাঙ্গার চ্যানেলে ওয়েলকাম। সো গাইজ, আজকে আমরা একটি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ড্র অ্যান্ড ইট। এটা আমাদের চ্যানেলের জন্য খুবই আনকমন একটি ভিডিও। এই চ্যালেঞ্জটা আমাদের চ্যানেলের জন্য খুবই ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ। তো গাইজ, এই চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে আমাদের সামনে একটি প্লেটে খাবার থাকবে, সেই খাবারটা আমাদের হয় আমাদের প্রথম প্রথমে হাত দিয়ে আঁকতে হবে, এরপরের রাউন্ডে আমাদের মুখ দিয়ে আঁকতে হবে, মানে মুখের মধ্যে এভাবে সাইন পেন নিয়ে আঁকতে হবে, তারপরে আর কি হাতের এই জায়গায় এভাবে রাখা কঠিন, এভাবে রেখে আঁকতে হবে। এরপরে হ্যাঁ, এবারটা সব থেকে কঠিন, সেটা হচ্ছে হাতের এখানে সাইন পেনটা রেখে আঁকতে হবে। যার আঁকা আমাদের যে খাবারটা থাকবে ওইটাই আঁকতে হবে আমাদের, আর যার আঁকাটা সব থেকে বাজে, আর আমাদের এটা 25 সেকেন্ড না, 25 সেকেন্ডের মধ্যে আঁকতে হবে। সেকেন্ড হ্যাঁ, 25 সেকেন্ড, 25 মিনিট না, 25 সেকেন্ড। যার আঁকা ভালো হবে সে হবে উইনার, আর তার খাবারটা যদি ভালো হয় তাহলে সে সেটা খাবে, আর সেই খাবারটা যদি খারাপ হয় তাহলে যে হারবে তাকে খেতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। তো গাইজ, আমাদের খেলাটা এখন শুরু করব। এখানে কি আছে আমরা জানি না, এটা উঠিয়ে দেখব। আর এখানে 25 সেকেন্ড টাইমও সেট করা আছে। কলা আমার প্রিয়, তো আমরা এখন শুরু করব। আমরা এই কলাটা আঁকবো, যার কলাটা সুন্দর হবে সেই কলাটা খেতে পারবে, আর যার কলাটা আঁকা বিচ্ছিরি হবে সে কলাটা মানে সে বসে থেকে দেখবে, তার আর কিছু করার নাই। তো আমরা আমাদের ড্রয়িংটা শুরু করি, স্টার্ট করব। 3 2 1 স্টার্ট। কালারটা এতটা জরুরি না, মানে ড্রয়িংটা কোনো মতন কালারটা করলে হবে, ফিনিশ। তো গাইজ, এই যে আমারটা। তো গাইজ, এখন কি করার, আর কলাটা দিতে কষ্ট লাগে ধর। তো গাইজ, আপনাদের কি মনে হয় মানে দুইজনের মধ্যে কার ড্রয়িংটা বেশি ভালো লেগেছে, এটা আমাদেরকে জানান। তো আর 25 সেকেন্ডে আমরা আর কি আঁকবো, তো এখন ঈশান এর চাইতে বেশি আর কি আশা করতে পারেন 25 সেকেন্ডে? ঝাল ঝাল স্পাইসি স্পাইসি, তাই না? তো আমার সব কিছু তো স্পাইসি থাকে। তো নেক্সট রাউন্ড, তো এখন এদিকে রেখে দে। তো গাইজ, আমরা আবার আর একটি খাবার নিয়ে চলে আসলাম, তো এটা খুলে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। লিম্বু, লিম্বু এই লেবু, এটা দেখি তো এই লেবুটা 25 সেকেন্ড রাখতে হবে। তো আর কি করার, ড্রয়িংটা শুরু করে আর 25 সেকেন্ড টাইম দাও। এটাও আমরা হাত দিয়ে আঁকবো নর্মালি। তো 3 2, ও আগে থেকে রেডি, 3 2 1 স্টার্ট। লেবু কালার কি? ডান ডান, আমি আঁকছি মিষ্টি আলু।
আপনারাই বলুন কাটটা সুন্দর, আমি জানি সবে আমাকে ভোট করবে। হ্যাঁ আমি জানি, মিষ্টি আলু দিয়ে পিৎজা। তো আমারটা একটু হইলো হইছে কমপক্ষে, ওরটা তুই যেহেতু উইনার হয়েছিস তো খাবারটা তোর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নে খা। তো আমি যেহেতু জিতেছি আর এটা খারাপ খাবার, তো এটা তো আমি খাবো না, এটা আমি অবশ্যই ওকে দিব। তাড়াতাড়ি খা। ও চাবায়া খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে কেমন লাগছে, ফেলাই দিছে। হ্যাঁ হয়েছে। তো গাইজ নেক্সট রাউন্ড। তো গাইজ আমরা আমাদের আরেকটি খাবার নিয়ে চলে আসলাম। আমার অনেক কষ্ট হয়েছিল লেবুটা খেতে, তো এটা দেখি কি। ক্যাপসিকাম। আমাকে জিততেই হবে, আমাকে জিততে হবে এবার, এবার আমাকে জিততে হবে। তো এই যে আমাদের ক্যাপসিকাম। ইউ কি কি ভাষা এগুলো এসা। এই যে ক্যাপসিকাম আপেলের মতো করে খেতে হবে। তো আমরা স্টার্ট করব, থ্রি টু ওয়ান স্টার্ট। এবার আমি হাঁটতেছি, কি আঁকবো আমি নিজে বুঝতেছি না। আমি জিততাম জীবনেও না, তুই বেগুন আমাকে প্র্যাকটিস করতে হবে, এটা কিভাবে সম্ভব। তো আপেলের মতো করে কামড়ে পিজার মধ্যে খাইলি আর কি। ও আচ্ছা টেস্ট করি আপেল মনে কর। থ্রি টু গোন। তো নেক্সট রাউন্ড। তো গাইজ আমরা আমাদের ফোর নাম্বার রাউন্ডে চলে আসলাম। তো আমার মুখে এখনো ক্যাপসিকামের টেস্টটা। তো গাইজ দেখি কি আছে তাতে, ভালো কিছু পেপে। আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে, আমাকে আমাকে আমাকে। তো কথা না বাজিয়ে শুরু করি, টাইমার স্টার্ট কর। এই দাঁড়া কোয়ালা, কি এসব। আচ্ছা তুই আগে আঁকা শুরু করেছিস কেন? টাইমার স্টার্ট। এবার আমরা নর্মালি আঁকবো না, এবার আমরা আঁকবো হাতের এইখানে সাইন পেনটা। তো এখন আমরা এইভাবে ধরবো, এই যে এইভাবে, এই দুইটা হাড্ডির মাঝখানে এইভাবে। তো টাইমার স্টার্ট কর। দাঁড়া আমি পেপে খাওয়ার অপেক্ষায় আছি। আমি আমি খাওয়ার অপেক্ষায় আছি। তো থ্রি টু ওয়ান স্টার্ট। যে টাইমার স্টার্ট করবে তার ঝামেলাই আলাদা, এরপর থেকে তুই স্টার্ট করবি। আপনারা একটু কমেন্ট করে জানান আমারটা না ভালো হয়েছে, আমারটা বেশি ভালো। তো আমি এখন পেঁপে খাবো, আমি আর আমার লোভ সামলাতে পারছি না। দেনা
আচ্ছা যাক, নেক্সট রাউন্ড। তো গাইজ, আমরা আমাদের ফিফথ নাম্বার রাউন্ডে চলে এসেছি। তো আমাদের এবার কি আছে, খোল খোল খোল। তো এবার আমাকে জিততেই হবে, যাই হয়ে যাক। এবার তুই টাইমার স্টার্ট করবি। না, আমি করি। এবার আমি টাইমার স্টার্ট করব, আমি ধরবো, এরপরে তুই ধরবি, মানে একসাথে ধরবো। এবার এভাবে আটকে হবে কি? জি। তো আমরা আমাদের টাইমারটা এখন স্টার্ট করব। 3 2 1 3 2 1 স্টার্ট। যদিও এটা ওই কালে এটা না যায়। কি আসছিস তুই, মনে হচ্ছে ডা বাকছে। তো গাইজ আপনারা কমেন্ট করে বলেন এটা তো ডাবই, তাই না? তো এখানে একটু, এখানে গ্রিন কালার, এখানে একটু ডাবের ওই কালারটা দেওয়া যায়। আর আমারটা একটু হইলেও হইছে, একটু হইলেও। এই যে এখানে কেকের এই কালারটা। তো আমি কেক খাবো, মিষ্টি জিনিস তো সবাই জানে যে আমি মিষ্টি জিনিসের কেমন পাগল। তো এটা হোমমেড কেক, ক্যামেরাম্যান বানিয়েছে, অসম্ভব। ক্যামেরাম্যান তোকে পিটাবে, খুন করবে। নেক্সট রাউন্ড, আমি আর সহ্য করতে পারছি না। নেক্সট রাউন্ড। তো গাইজ, এটা আমাদের লাস্ট রাউন্ড, দেখি কি আছে। এটা আমাদের আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এটা অনেক কঠিন ভাবে আঁকতে হবে। তো দেখি কি আছে। আমার দেখা মনে হচ্ছে কি, আলু মুখে নিয়ে করেছে। ও এভাবে খাতাটা নামিয়ে করছিল, এটা একবারে ডাইরেক্টলি খাতা ধরার জন্য। তো আমরা আবার তো ক্যান্সেল করে আবার স্টার্ট করবো। পেজটা উঠে নিচ্ছি, নতুন পেজ নিয়ে তাড়াতাড়ি। তো 3, তুই এটা রাখবে এখানে, স্টার্ট বলার পর একসাথে তুলবো। তো 3, হাতটা সরা। 3 2 1 উপরে চকলেট সস, ব্যতিক্রম সাইজের ব্রাউনি। বুঝছে, সবাই বুঝছে। আচ্ছা, আমি তোকে ডিমটা ভেঙে দেই, হ্যাঁ, একটু হেল্প করতে। না, আমি আর লাগবে না, আমার লাগবে না, আমি খাবো না, আমি খাবো না। ইয়ো, তোর জন্য হয়েছে, খাবো, কষ্ট করলাম। তো এই যে হচ্ছে ডিম, এটা আমি খাবো, আমি জানি না কিভাবে খাবো। তো রেডি? হ্যাঁ।
তো গাইজ আমি এখন স্টার্ট করতে যাচ্ছি। এই ডিম জিনিসটা আমার এত মানে কাঁচা দেখতে আমার ঘৃণা লাগে। তো প্লিজ থ্রি টু, আমার এখানে একটা জিনিস রাখা আছে যাতে নিচে না পড়ে। আচ্ছা আমি একটু প্ল্যানিংটা করি, এটা যখন ভিতরে যাবে এটা তো বড় হয়ে যাবে, তাহলে একটু বাইরে পড়ে যাবে, গন্ধটা লাগলে তো গাই। আমার এটার কখনো কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি যদি মানে বেঁচে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর আমি মানে আর কিছু বলার দরকার নাই, সবাই জানে। তো ভিডিওটিকে লাইক করে দেন। থ্রি টু, ও আগেও এই ডিম খাইছে, আমি খাইনি কখনো। ও একটা ভিডিওতে খেয়েছে, ওইটা আই বাটনে ক্লিক করে চলে যান ওই সাইড, আমি ওই সাইডে জানি না। কিন্তু আর কি বানানো বানানো যায়। থ্রি টু ওয়ান, শাস্তি হচ্ছে, এটা আমি আবার উঠে দিছি। তো যদি আবার বমি করো আমি আবার ওকে এটা উঠাই দিব, আমি এর জন্য এটা দিছি। কাপড়ে পড়লে তো কাপড়ে পড়লে তো এটা উঠাই দিতে পারবো না, তাড়াতাড়ি। তো আমি এখন লিচু জুস খাচ্ছি, আমি কোনো ডিম টিম খাচ্ছি না, আমি এখন লিচু জুস খাবো, ঠিক আছে? হ্যাঁ, এটাই সান্ত্বনা দিই নিজেকে, বে সান্ত্বনা। তো লিচু জুসটা খাই, আমি চশমাটা খুলে রাখি, কারণ আমার চশমাটা আমি চাই না ময়লা হোক, তুই ময়লা হইতে পারিস। আমি প্রস্তুত না, এরপরে কি সিন আমাকে দেখতে হবে। থ্রি টু, থ্রি টু ওয়ান, আমি এখন নাক বন্ধ করে লিচু জুস খাবো। তো গাইস, ও অর্ধেক খেতে পারছে আর বাকিটা ফেলে দিছে, তো আমি ওকে মাফ করলাম, মারজোর করলাম না, কারণ ওর অবস্থা খুবই খারাপ। তুই আমাকে আরেকবার বললাম তোকে খাওয়াই দিতাম। তো গাইজ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনের ঘন্টিটা অবশ্যই অন করে দিন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ভিজিট করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আর গাইজ, আপনাদের জন্য এত কষ্ট করছি, লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ।